কুম আসসালাম রহমাতুল্লাহ একদিনই বোন আপনি জানতে চেয়েছেন সালাতে পায়ের পাতা ঢেকে রাখার বাধ্যবাধকতা কতটুকু আসলে এই বিষয়ে মতনৈক্য রয়েছে এই আলাটি আমি আপনাকে যেটা আপনার জন্য কল্যাণকর সেইভাবে আমি উত্তর দিচ্ছি যেটা আপনার জানা আপনার আমল করা আপনার জন্য কল্যাণকর হবে আমি সেইভাবে প্রশ্নের উত্তরটা দিচ্ছি মতনৈক্যর দিকে আহ না গিয়ে দেখেন সালাদ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত সেটা পুরুষের জন্য হোক আর মহিলার জন্য হোক তাহিদের উপর বিশ্বাস স্থাপন করার পর প্রত্যেকটা মুসলিম নরনারীর উচিত সালাদটাকে পূর্ণাঙ্গভাবে একদম একশোতে একশো কিভাবে আদায় করা যায় ওইভাবে আদায় করা আর আপনি যদি সালাতে পূর্ণাঙ্গভাবে আদায় করতে চান একদম পূর্ণাঙ্গ সেটা লিবাস পোশাক সব দিক দিকে যদি আপনি করেন তো সেই ক্ষেত্রে যদি পোশাকের ক্ষেত্রে আসেন তাহলে শুধু আপনার মুখটা খোলা থাকবে শুধু মুখটা খোলা থাকবে মুখটা খোলা থাকবে বলতে যে আপনার চুলের অংশ উপর দিয়ে কপালের সেটাও দেখা যাবে না কানের সাইড দিয়েও চুল দেখা যাবে না আপনার থুতনি পর্যন্ত গলার অংশও দেখা যাবে না আপনার একদম মুখটা মুখ বলতে যতটুকু বোঝানো হয় মুখটা খোলা থাকবে থাকতে পারে এবং আপনার হাতের কবজি বা হাতের ইগুলো খোলা থাকবে এছাড়া আপনি সারা শরীর ঢেকে আপনি সালাদ আদায় করবেন দেখা যাচ্ছে যে অনেক মেয়েরা দেখা যাচ্ছে যে থ্রি পিস বা এই সালোয়ার কামিস এই ধরনের যে পাইজমার ধরনের যে জাতীয় কাপড়গুলো রয়েছে দেখা যাচ্ছে টাকনু পর্যন্ত বা টাকনুর একটু উপরে বা টাকনু বরাবর থাকে এটার চাইতে উত্তম হচ্ছে এই কাপড়গুলো যেটা দিয়ে আপনার পা কোনো অংশই দেখা যাবে না আপনার কাপড়টা যেন উপরে গায়ের চাদরটা বা কাপড়টা যেন এমন হয় সেটা যেন আপনার পাটাকে এমনভাবে ঢাকে যে আপনার পা কোনো অংশই যেন না দেখা যায় কাপড় দিয়ে পুরাটা ঢাকা তাহলে এটা সবচাইতে উত্তম আমরা বলতে পারি যে চাদর নিয়ে মনে করেন একটা চাদর নিয়ে যদি আপনি গায়ে জড়ান তো সেই ড্রেসটা কেমন হয় এই ধরনের কাপড় পরে করাটা উত্তম দেখা যাচ্ছে অনেক মহিলারা বর্তমানে এক ধরনের হিজাব জাতীয় একটা কাপড় পাওয়া যায় সেটা পরিধান করে সালাত আদায় করে থাকে দেখা যাচ্ছে পায়ের টাকনুর নিচের অংশটুকু তার খোলা এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় মহিলাদের জন্য মহিলার অবশ্যই তাদের টাকনুরটাও ঢাকা থাকবে শুধুমাত্র পায়ের যে তলাটা সেটা খোলা থাকতে পারে এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে উত্তম যেহেতু আমরা ইবাদত করি সেহেতু ইবাদতটা পূর্ণাঙ্গ রূপে করাটা ভালো আপনি একটা চাদরের মতো বড়ো একটা কাপড় দিয়ে সালা আদায় করার জন্য ওইভাবে একটা ড্রেস আপনি বানিয়ে নেবেন আর অবশ্যই সালাত নিজের কক্ষে নিজ কক্ষে আদায় করাটা যতটা আলাদাভাবে আদায় করা যায় পর্দার ভিতরে থেকে আলাদা করা যায় ততটাই আদায় উত্তম বিষয়টা এমন নয় যে আপনার ঘরে আপনার স্বামী আছে বা আপনার ঘরে কোনো গায়ের মাহারাম নেই বলে আপনি যে কোনো কাপড় চোপড় পরে সালাত আদায় করবেন বিষয়টা এমন নয় সালাতের মধ্যে শুধু আপনার মুখটা খোলা থাকবে আর হাতের কবজিটা খোলা থাকতে পারে এছাড়া সব কাপড় দিয়ে আবরণরত অবস্থায় আপনি সালাত আদায় করবেন এটাই আপনার জন্য কল্যাণকর উত্তম হবে আল্লাহ আল্লাহ ফিকুম